ইতিমধ্যে আজকে প্রথম দফার যে নির্বাচন, যে প্রথম দফায় আমাদের যে তিনটা কেন্দ্র কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি, যে প্রথম দফার ভোট শেষ হলো এবং এই তিনটি কেন্দ্রে তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে জয়ী হচ্ছে। সেখানে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে আমাদের প্রার্থী আমাদের ডক্টর নির্মল চন্দ্র রায় তিনি জিততে চলেছেন। আমরা সারাদিন পরে আজকে এখানে সবাই আমরা সমবেত হয়ে এখানে আমাদের প্রার্থী আছেন, আমাদের জেলা চেয়ারম্যান সদস্যরা, জেলার সকল নেতৃত্বরা রয়েছেন, আমাদের প্রাক্তন সাংসদ বিজয় চন্দ্র বর্মণ সহ সৈকত চ্যাটার্জি সহ প্রত্যেকেই রয়েছেন, তপন ব্যানার্জি আমাদের সাংসদ সহ। তো আমাদের যেটা বলার কথা আপনাদেরকে সেটা হচ্ছে এই যে প্রথম দফার নির্বাচন হচ্ছে এবং প্রথম দফার নির্বাচনে যে দিদির গ্যারেন্টি আজকে এখানে প্রমাণিত হলো, যেখানে লক্ষ্মীর ভাণ্ডার, বিশেষ করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মহিলারা স্বতঃস্ফূর্ত হন, বিশেষ করে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে একেবারে সকাল থেকে মহিলাদের স্বতঃস্ফূর্ত যে ভোট গ্রহণ কেন্দ্রে মহিলাদের যে দীর্ঘ লাইন এবং যে এগিয়ে এসে মহিলারা বাইরে এগিয়ে এসে যে লক্ষ্মীর ভাণ্ডার আজকে দিদি দিয়েছেন, সেটাকে সামনে রেখে যেভাবে ভোট দিল তাতে এটা প্রমাণ করলো যে এখানে বিজেপির জমিদারি চলবে না এবং মহিলারা একাই 100, যে এখানে ভোট পার্সেন্টেজ যা রয়েছে সেখানে 50% মহিলা ভোট পার্সেন্টেজ আজকে দেখা যাচ্ছে, যে মহিলারা একাই আজকে প্রথম দফাতে কোচবিহার থেকে শুরু করে আলিপুর থেকে শুরু করে জলপাইগুড়িতে মহিলাদের এই ভোট গ্রহণ কেন্দ্রে যে মহিলাদের স্বতঃস্ফূর্ততা সেটা লক্ষ্য করা যাচ্ছে। তার পাশাপাশি যে এই বিজেপির জমিদারি হটাতে মহিলারা একাই 100 এবং মাননীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী এবং তার উন্নয়নকে সামনে রেখে এই নির্বাচন, যেখানে প্রথম দফাতেই আমরা দেখলাম তিনটি কেন্দ্রেই বিজেপি প্রায় ল্যাজে গবরে হয়ে গেছে। আমাদের একদিকে আমাদের কোচবিহারও দেখা গেছে একই চিত্র, যেখানে বলতে হবে যে অমিত তার যে জুনিয়র মন্ত্রী রয়েছেন, হ্যাঁ ডেপুটি রয়েছেন, তিনি তো তার বাহিনী নিয়ে এমন তার হাবভাব চলছিল যে তাকে প্রথম দফাতেই বোঝা গেছে যে তার অবস্থাটা কী রয়েছে। পাশাপাশি চা বাগানের একদিকে আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে, যেখানে আমাদের রাজ্যসভার এমপি চা শ্রমিক ঘরের ছেলে প্রকাশ চিকবড়াইকে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক বা তৃণমূল কংগ্রেসের মা ভাই বোনেরা শুধু নয়, তার সাথে সাথে চা বাগানের শ্রমিকেরা একেবারে প্রাণ খুলে আশীর্বাদ দিয়েছেন প্রকাশ চিকবড়াইকে। এবং তার সাথে সাথে আজকে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে অবশ্যই মানুষ বেছে নিয়েছেন একেবারে সজ্জন ব্যক্তি, একজন প্রফেসর, সজ্জন প্রফেসর যিনি মাটির মানুষ নির্মল চন্দ্র রায় তাকেই বেছে নিয়েছেন। আর এখানে যিনি প্রতিদ্বন্দ্বিতা করছিলেন তাকে সকাল থেকে দেখা গেল তিনি প্রায় জয়ন্ত রায় নয় অভিযোগ রায় পরিণত হয়েছেন, এখানে সকাল থেকে শুধু অভিযোগ এবং মিথ্যা অভিযোগের আজকে আমরা যে চিত্র দেখতে পেলাম যে সকাল থেকে এই মিথ্যা অভিযোগে বিজেপির যে অবস্থা সেটা সম্পূর্ণ লেগে করে হয়েছে বেশিরভাগ কেন্দ্রে। আজকে দেখুন আলিপুরদুয়ারে যে প্রার্থী আমাদের প্রকাশ চিকবড়াইকের এগেনস্টে যিনি রয়েছেন মনোজ চিত্তা, তার বুথে আজকে পোলিং এজেন্ট, এমনি অনেক বুথের চিত্র আজকে আমরা দেখেছি এখানে পোলিং এজেন্ট তাদের বুথ বসে। সেই কথাই আমাদের বলা যে প্রথম দফাতে আরও 6টা দফা বাকি রয়েছে, যে শুরুটা হলো এটা হচ্ছে বাংলা বিরোধীদের হটানোর জন্য প্রথম তিনটি কেন্দ্রেই আজকে তৃণমূলের জয় জয়কার, এবং পরের দফাতে আস্তে আস্তে যে বিজেপি কোন জায়গায় পৌঁছায় সেটাই আজকে শুরুটা হলো। তারই জন্য আজকে আমরা এখানে সমবেত হয়েছি, আমাদের প্রার্থী রয়েছেন এবং আগামী দিন মানুষের উন্নয়নে মমতা বন্দ্যোপাধ্যায় মামাটি মানুষের সরকারের সাথে সাথে জলপাইগুড়িতে যারা 100 দিনের বকেয়া টাকা সাধারণ মানুষের আজকে পেটে হাত মেরে যেই সব সাংসদরা জিতেছিলেন এই তিনটা কেন্দ্র থেকে তাদেরকে বিদায় দেওয়ার দিন আজকে শুরু হয়ে গেছে। সেটা কোনো প্রশ্ন থাকে আমরা কি বলবেন, ভোট তো শেষ হলো কি বলবেন এবার, এবার ভোট শেষে
এখন আমাদের আমি যেটা দেখলাম আর কি, আমাদের কর্মী নেতৃত্ব কর্মীরা যারা রয়েছেন, নেতৃত্ব যারা রয়েছেন আর কি, সবার মুখে প্রথমেই দেখি আমি একটা তৃপ্তির হাসি। আমি অনেকগুলো গ্রুপ আমি কাজ করে এলাম সব জায়গায় যে মোবাইল এটা, আর যেটা আমাদের মাননীয় আমাদের সভাপতি যেটা বললেন আর কি, মহিলারা মানে দারুণভাবে এগিয়ে এসছেন তারা, এবং বাংলায় আর কি, হ্যাঁ বাংলায় এবার যে মহিলারা যে রোলটা প্লে করলেন আর কি, হ্যাঁ সেটা আমরা খুব অভিভূত। উন্নয়ন এবং লক্ষ্মীর ভাণ্ডার, এই ভোটটা যে লক্ষ্মীর ভাণ্ডারের ভোট হয়ে গেল, মহিলাদের ভোট হয়ে গেল, সেটা প্রমাণিত। আর এটা যে শুরু থেকে ভালো হলো প্রথম পর্যায়ে, প্রথম পর্যায়ে যে ভোটটা, এটা কথা আছে যে বিগিনিং গুড বিগিনিং ইজ হাফ ডান আর কি, তো আমাদের যে ছটা পর্যায়ে বিগিনিংটা এত ভালো হয়ে গেল, আমাদের অর্ধেক কাজ কিন্তু হয়ে গেল আর কি, আর অর্ধেক কাজ বাকি থাকলো, সেটা শুধু সময় লাগে। না ওটা তো অঙ্কে বলা যাবে না, কেননা অঙ্কে তো কোনো কিছু করে দিতে, আশাবাদী তো আগেও বলেছিলাম এখনও বলছি, আজকে সারাদিনের যে ভোট গ্রহণ পর্ব যে শেষ হয়ে গেলো, সে শেষ হয়ে গেল, আর সেটা প্রমাণিত করে যে আমরা আমরা যে আশাবাদী যে কতখানি ছিলাম, এবং সেই আশাটা যে পূরণ হতে চলেছে সেটা প্রমাণিত। বিজেপি